আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। আচ্ছা সাদিয়া পারমিতা, যুক্ত হতে চাচ্ছেন? আপনাকে একবার চেষ্টা করেছিলাম, তখন যুক্ত হন নাই, আরেকবার দেখি। হ্যালো হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার হ্যালো, উপরে শান্তি আসসালামু বর্ষিত হোক, আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক। শুনতে পাচ্ছেন আপনি? ধন্যবাদ ধন্যবাদ, শুনতে পাচ্ছি। আচ্ছা বলেন। ভাইয়া, অনেকদিন ধরে ট্রাই করছিলাম, কিন্তু নেটের অবস্থা খুব খারাপ ছিল, এজন্য কথা বলতে পারিনি আপনাকে। বেশি দিন না, এবছরই ফলো করছি আচ্ছা আপনার কয়েকটা লাইভ দেখলাম। মানে কিছু কিছু জায়গায় মানে আমার একটু খটকা লাগছে দেখে কথা বলতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা সেটা বলুন। হচ্ছে ভাইয়া, সুরা ফাতির 22 পারা, ওখানে 19 নাম্বার আয়াতে বলা আছে, চোখ অন্ধ আর চক্ষুষ্মান সমতুল্য নয়, আর সমতুল্য নয় অন্ধকার রাশি আর আলো, সমতুল্য নয় রোদ আর ছায়া। তো এখানে অপোজিট জিনিসগুলো বোঝানো হচ্ছে, আলোর বিপরীতে অন্ধকার, বিপরীতে শয়তানের পূজারী, যারা তাদের গড হিসেবে মানে। পৃথিবীর অনেক জায়গাতে আছে শয়তানের পূজারী, যারা যারা কালো শক্তিকে পূজা করে। তো নিশ্চয় শয়তানের অপোজিট কেউ আছে, তাহলে মানে সবকিছু যেহেতু অপোজিট আছে, অন্ধকারের অপোজিট আছে আলো, তারপরে ছায়ার অপোজিট আছে, তাহলে শয়তানের একটা অপোজিট কিছু আছে। আমার কথা হচ্ছে সেটা, মানে নিশ্চয়ই এমন কোন শক্তি, এমন কোন ঈশ্বর হতে পারে, আল্লাহ হতে পারে, গড হতে পারে, জিহোভা হতে পারে, যেই হোক একজন আছে। সবকিছু যেহেতু একটা অপোজিট আছে, আমার আমার ক্ষুদ্র মস্তিষ্কে আমি যেটুকু বুঝি। আচ্ছা আচ্ছা, আপনাকে আরেকটা আমি জিনিস একটা কথা ভাইয়া, একটু বলি, যে আপনি কি একটু বলতে পারবেন যে অন্ধকার জিনিসটা কি আসলে? যেখানে আলো নেই, আলোর হ্যাঁ, অনুপস্থিতি, তাহলে অন্ধকার বিষয়টা আসলে নির্ভর করছে আলোর উপরে। আলো না থাকাটাই হচ্ছে অন্ধকার। জি অন্ধকার কিন্তু আলাদা জি কোনো জি একটা জিনিস না, বা আলাদা কোনো সত্তা না, না 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 না, যেটা আলোর অনুপস্থিতি সেটাই হচ্ছে অন্ধকার। তার মানে জি অন্ধকারের জি আলাদা কোনো অস্তিত্ব নাই। না, আচ্ছা, আমার মনে হয় আমি আপনাকে উত্তরটা দিয়েছি, কিন্তু এখন আপনি একটু কথাটা একটু মানে বুঝে বুঝে দেখেন যে আমি কেন এই কথাটা বলেছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে যদি আপনি এই যুক্তি উপস্থাপন করেন যে কেউ কেউ শয়তানের পূজা করছে, তার মানে শয়তানের অপোজিট থাকতে হবে যেহেতু ঈশ্বর আছে, এটা যদি আপনার লজিক্যাল মানে আর্গুমেন্ট হয়, তাহলে এটা তো খুবই মানে না জানি এটা খুবই মানে লজিক্যাল দিক দিয়ে খুবই দুর্বল, বাট আমার মনে হয় যেখানে অপোজিট সবকিছুই আছে, তাহলে একজন নিশ্চয় কোনো শক্তি আছে যে বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করছে, এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ড এত কিন্তু শয়তানের সুশৃঙ্খল ভাবে পরিচালিত কিন্তু হচ্ছে, নিশ্চয় শয়তানের কেউ না কেউ আছে যে পরিচালিত কিন্তু করছে। শয়তানের তো অস্তিত্ব প্রমাণ হয় নাই। শয়তানের অস্তিত্ব কি প্রমাণ হয়েছে? কেউ কোনো কিছু পূজা ভাইয়া করলেই, কেউ কোনো কিছু পূজা ভাইয়া করলেই সেটা থাকবে? তাহলে তো অনেকে ধরেন এই যে মানে ডাকাত, খুনি ডাকাত, তারপরে দৈত্য দানব, এগুলোরও পূজা করছে, তাহলে তো সেটা তো হ্যাঁ, সেটা সেগুলোর তো অস্তিত্বের সপক্ষে প্রমাণ হতে পারে না। ভাইয়া সায়েন্স কিন্তু ভাইয়া প্রতিদিন আপডেটেড হচ্ছে। কাল যেটা অবশ্যই, বলেছে সায়েন্স, আজ বলছে যে না এটা হচ্ছে, হ্যাঁ আপডেটেড হচ্ছে। তো ভাইয়া এটা এটা কিন্তু একদম মানে ইউনিভার্সাল ট্রুথ বলে কিছু নেই সায়েন্সে। সায়েন্স এমনও না কিছু আছে অবশ্যই মিরাকলস, সেগুলো অবশ্যই তারা সায়েন্স প্রমাণিত করতে পারেনি। না, সায়েন্সে সায়েন্সে মিরাকল বলে কিছু নাই আপু। আপনি একটু, আপনি বোধহয় এই হ্যাঁ বিষয়টা সেটাই বললাম আপনি যে গল্পটুকু, অনেকে, সায়েন্সে মিরাকল বলে কিছু নাই, সায়েন্স মিরাকলে বিশ্বাস করে হ্যাঁ না, সায়েন্সে অলৌকিক কিছু নাই। বিশ্বাস করে না, অলৌকিক কিছু নেই আমি সেটা জানি ভাইয়া, কিন্তু অনেক কিছু আছে যেটা মিরাকল, এটা সায়েন্স দিয়ে না না, বোঝা যাবে সেরকম না। একটা একটা কি, আর সেরকম একটা কি সেটা আমাকে একটু বলেন, কোনটা মিরাকল সেই জিনিসটা আমাকে একটু বলেন, কোনটা মিরাকল? আপনি কি মানে এই যে আকাশে উঠতে পারেন? আপনি যদি আকাশে উড়ে থাকতে না পারেন, বা আকাশে, আপনি ধরেন, হ্যাঁ হ্যাঁ, এরকম কি মিরাকল আপনার কাছে আছে যেটা সায়েন্স কিছু ভাই বলতে পারছে না ভাইয়া এই দেখেন, বিষয়ে? আমরা কিন্তু অনেক কিছু আছে আমরা অনুভব করতে পারি কিন্তু চোখে দেখতে পারি না, ঠিক আছে? আল্লাহ এমন একজন শক্তি যাকে আমরা দেখতে পারি না, মানে মুমিনদের ভাষায় বলছি আমি, আপনি অন্যভাবে নিয়েন না, মানে আমার ফিলিংস থেকে বলছি, আমাদের সেই ক্ষমতা দেয়া হয়নি, তাকে দেখার মতো চোখ আচ্ছা আপু, শক্তি নেই, আপু যেমন আমি আমরা সূর্যকে কাছ আমার থেকে দেখতে আত্মীয়দের পারি মধ্যে, না। আমাদের আত্মীয়দের মধ্যে একটা একজন মহিলার উপরে শেওড়া গাছের পেতনি ভর করেছিল একবার, শেওড়া গাছের পেতনি। হ্যাঁ, এবং শেওড়া, সেই মানে আমাদের ওই আত্মীয়া শেওড়া গাছের পেতনিকে অনুভব করতে পারতো। সে একদিন খোলা চুলে এই জি শেওড়া গাছের নিচে গিয়ে, সন্ধ্যার পরে শেওড়া গাছের নিচে গিয়েছিল, তখন নাকি তাকে ভূতে ধরেছে, এবং সে মানে তার মৃগী রোগ হয়েছিল আচ্ছা সেই সময়। তো পরে হচ্ছে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়ার পরে বোঝা গেল যে তার উপরে শেওড়া গাছের পেতনি ভর করে নাই,
আসলে তার একটা সাইকোলজিক্যাল সমস্যা হয়েছিল। এর কারণ হচ্ছে তার একটা বাচ্চা নষ্ট হয়ে গিয়েছিল। সে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার কারণে সে সন্ধ্যার পরে গিয়ে গিয়ে একটা গাছের নিচে গিয়ে কান্নাকাটি করতো, এবং সেইখান থেকে তার ভিতরে যে জিনিসটা ডেভেলপ করেছে যে তার উপরে একটা সারা গাছের পেতনি ভর করেছে, এবং সে সারা গাছের পেতনিটার সাথে রীতিমতো কথাবার্তা বলতো, প্রতিদিন সারাক্ষণ সে কথাবার্তা বলতো পেতনিটার সাথে। সে কিন্তু বিষয়টা অনুভব করতে পারতো সারা গাছের পেতনিকে, কিন্তু সে অনুভব করতে পারতো বলেই যে সারা গাছের পেতনিটা আছে তা কিন্তু প্রমাণ হচ্ছে না। অনেকেই অনেক কিছু অনুভব করে। হ্যাঁ, আমিও ছোটবেলায় শয়তানের কথা শুনতে পেয়েছি, নিজ কানে শয়তানের কথা শুনতে পেয়েছি, জিনের কথা শুনতে পেয়েছি, কারণ আমার মনে হয়েছে এটা জিনের মতো একটা শব্দ হচ্ছে আমার কানের কাছে। পরে আমি এটাকে নিয়ে অ্যানালাইসিস করে বুঝতে পেরেছি যে না, এটা আসলে জিনের শব্দ না, শয়তানের শব্দ না, এটা ছিল আমার মাথার ভেতরেই, আমার ব্রেইন এইভাবে আমাকে বুঝিয়েছে। ঠিক আছে, এরকম শব্দ অনেকে শুনতে পায়, অনেকে অনেক কিছু অনুভব করতে পারে। আবার অনেক সময় আমরা রাতের বেলা রাস্তা দিয়ে হাঁটতে গেলে আমাদের লোমগুলো দাঁড়া হয়ে যায়, একটা শিরশিরে একটা অনুভূতি হয়, একটা বাতাস করে আমাদের পাশ দিয়ে গেলে আমাদের একটা শিরশিরে অনুভূতি হয়, এবং আমাদের মনে হয় যে কোনো না কিছু একটা অনুভব আমরা করছি, কিন্তু তা কিন্তু কোনো ভূত পেতনি জিন এগুলার অস্তিত্ব প্রমাণ করছে না। সেটা হচ্ছে মানুষের একটা ন্যাচারাল টেন্ডেন্সি, যে মানুষ যখন মানুষের ভিতরে যখন ঠান্ডা একটা বাতাস পাস করবে মানুষের আশেপাশে, তখন তাদের একটা বিশেষ অনুভূতি হবে, এবং মানুষের ভিতরে যে বিবর্তনের ফলে মানুষের ভিতরে যে সতর্ক থাকার অবস্থা, যে আমরা এত আগে গুহাবাসী ছিলাম, আমরা আগে জঙ্গলে শিকার টিকার করতাম, বহু বহু বছর আগে আমরা যারা মানুষ ছিলাম তারা জঙ্গলে শিকার করতাম, তো শিকার করতে করতে আমাদের ভেতরে কিছু জিনিস আমাদের ভেতরে ঢুকে গেছে, যে আমরা কোনো বিপদ দেখলে, যেমন ধরেন আপনার চোখ, যখন আপনার আপনাকে একটা জোরে একটা বল ছুড়ে মারা হবে আপনার দিকে, আপনার চোখটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আপনি কিন্তু ইচ্ছা করে বন্ধ করবেন না, চোখটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, এবং আপনি আপনার কোনো রিফ্লেক্সের কারণে এটা হয়ে যাবে। আমাদের শরীরেও এইরকম অনেক কিছু রিফ্লেক্স আছে, যে কোন একটা রাতের বেলা আপনি যাচ্ছেন, ঠান্ডা একটা বাতাস প্রবাহিত হচ্ছে, আপনার বডি তখন সতর্ক হয়ে যাবে, নিজেকে সতর্ক করে ফেলবে যে কোন ধরনের বাঘ সিংহ এমন কোন পশু এসে আপনাকে কামড় দিচ্ছে কিনা, সেটার জন্য আপনার বডি আপনাকে সতর্ক করবে। হ্যাঁ, এখন এই জিনিসটা, এখন আমরা তো গুহাযুগ পার হয়ে এসেছি, আমরা তো বন জঙ্গলে আর থাকি না, এখন তো আর আমাদের এই জিনিসটা প্রয়োজন নাই, কিন্তু আমাদের এই অনুভবটা রয়ে গেছে, আমাদের বডির সেই মেকানিজমটা রয়ে গেছে, বডির মেকানিজমটা কিন্তু নষ্ট হয়ে যায়নি, আমাদের বডি এখনো সেই জিনিসটা মনে করছে যে হ্যাঁ কোনো বাঘ সিংহ আসতেছে, তুমি সতর্ক হও, আশপাশে কিন্তু শস্য বাতাস হচ্ছে এবং এদিকে কিন্তু অন্ধকার। এই যে এই জিনিসগুলো আমাদের মেমোরির মধ্যে সেট আপ করা, এই কারণে আমরা এই জিনিসগুলো অনুভব করি, কিন্তু এই জিনিসগুলো অনুভব করাটা কিন্তু কোনো ঈশ্বরের বা কোনো ভূত পেতনি শয়তান ডেভিল এগুলোর অস্তিত্বের প্রমাণ হতে পারে না। আপনি মানে আপনি ঈশ্বরে বিশ্বাস করেন তা দিয়ে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি জানতে চাচ্ছি যে আপনার কাছে কি এরকম কোন প্রমাণ আছে, যেমন ধরেন আমরা অক্সিজেন দেখতে পাই, অক্সিজেনকে আমরা মেনে নিচ্ছি, অক্সিজেনকে আমরা টেস্ট করতে পারি, টেস্ট করে দেখতে পারি, কিন্তু আপনার কাছে কি এমন কোন মানে পদ্ধতি আছে যেটা দিয়ে আমরা ঈশ্বরকে আমরা একটু বুঝতে পারবো যে কি এটা কেমন কোথায় থাকে কি করে? ভাইয়া, ওভাবে তো আমার কাছে প্রমাণ নাই, কিন্তু আমাদের যে হযরত ঈসা আলাইহিস সালামের যে জন্ম, এটা তো সবচেয়ে বড় মিরাকল, মানে এটাকে আপনি কি নাম দিবেন, মানে এটা তো কোন সায়েন্স থিওরি। আচ্ছা, আপনাকে আমি একটু জিজ্ঞেস করি, তাহলে খুব মজার একটা কথা বলেছেন। আপনি কি জানেন আপু যে একটা ছেলের শরীরে এক্স ওয়াই ক্রোমোজোম থাকে এবং একটা মেয়ের শরীরে ওয়াই এক্স এক্স ক্রোমোজোম থাকে? হ্যাঁ, এবং মিলনের ফলে যদি এক্স এক্স মানে মিলিত হয় তাহলে সেটা হচ্ছে একটা মেয়ে বাচ্চা তৈরি হয়, এবং যদি এক্স ওয়াই মিলিত হয় তাহলে একটা ছেলে বাচ্চা হয়। তাহলে ওয়াইটা হচ্ছে এখানে একটা ভাইটাল ব্যাপার, ওয়াই ক্রোমোজোমটা হচ্ছে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, তাই না? এই ওয়াই ক্রোমোজোমটা শুধুমাত্র একটা ছেলের শরীরে থাকে, তাই না? এখন বাচ্চাটার ভিতরে যদি ওয়াইটা থাকতে হয় তাহলে সেই ওয়াইটা তো একজনের একটা ছেলের বডি থেকে আসতে হবে, কোন মেয়ের বডি থেকে যদি একটা বাচ্চা পয়দা হয়, অটোমেটিক যদি কোনো মেয়ের বডি থেকে বাচ্চা পয়দা হয়, মেয়েটার শরীরে শুধুমাত্র এক্স এবং এক্স আছে, তাহলে এইটা শুধুমাত্র একটা মেয়ে পয়দা করতে পারবে, একটা মেয়ে বাচ্চা পয়দা করা সম্ভব একটা মেয়ের থেকে, যার শরীরে ওয়াইটা নাই সে কিন্তু কখনো একটা ছেলে বাচ্চা পয়দা করতে পারবে না। এই জিনিসটা কি আপনি বোঝেন? এই জিনিসটা তো মানে যে কোনো মানে স্কুলের ইসেতেই থাকে, আমরা এই জিনিসটা আমি পড়াই, আমি প্রত্যেক না, এটা তো অবশ্যই ভাই, এটা তো আমি জানি, বাট এটা তো ইসলামের মিরাকল না হলে বাচ্চা আসবে কি জানতে চাচ্ছি। হ্যাঁ, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে যদি ধরে নিচ্ছি যে কোনো অলৌকিক পদ্ধতিতে মরিয়মের পেটে যিশুর ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে, তাহলে তো যদি এখানে কোনো পুরুষের সংস্পর্শ না থাকে তাহলে তো একটা মেয়ে বাচ্চা পয়দা হওয়ার কথা, মেয়ে বাচ্চা না হলে তো এটা সম্ভবই না। এখন যেহেতু মেয়ে বাচ্চা হলে তো নবী হতে পারবে না, নবী হওয়ার জন্য তো ছেলে হওয়া লাগে, সেই ওয়াইটা তো কোনো না কোনো পুরুষের শরীর থেকে আসতে হয়েছে, তাই না? জি,
তাহলে কিভাবে সম্ভব? একটা তাহলে তো আমরা বুঝতে পারি যে অবশ্যই বিবি মরিয়মের কোন একজন পুরুষের সাথে সম্পর্ক ছিল, এবং সে তখন সামাজিক লোকলজ্জার ভয়ে, বা এরকম অনেক মানুষ বলে আপু যে জিনে এসে প্রেগনেন্ট করে দিয়ে গেছে, স্বামী বিদেশে আছে, এখন মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেছে, এখন সে বলে যে জিনে এসে মানে এটা করে গেছে বা এরকম হয়ে গেছে, হ্যাঁ আল্লাহ আল্লাহ পাকের অলৌকিক কুদরত এটা হয়ে গেছে, এরকম অনেক মেয়ে বলতে পারে। আমরা কিন্তু তাদের বাচ্চাকে মানে খারাপ কিছু বলছি না বা তাকে অসম্মান করছি না, এরকম করতে পারে, কিন্তু বিবি মরিয়মের ঘটনাটা কিন্তু একদম পরিষ্কার ভাবে বোঝা যায় যে অলৌকিক উপায়ে যদি আমরা তো ওনাকে মানে বাই ক্রোমোজোম থাকতে পারবে না, আল্লাহর নিশ্চয়ই বাই ক্রোমোজোম নাই, বাই ক্রোমোজোম যদি আল্লাহর ভিতরে থাকে তাহলে তো সে একটা পুরুষ মানুষ, এবং আল্লাহর থেকে যদি সেটা সে পয়দা হয়ে থাকে বিবি মরিয়মের মাধ্যমে, তাহলে তো তার হওয়ার কথা একটা মেয়ে শিশু হওয়ার কথা না, ওয়াই ক্রোমোজোমটা যদি থেকে থাকে আল্লাহ তো উনি তো সর্বক্ষমতার অধিকারী, তো উনি ওয়াই ক্রোমোজোম আনতে পারবে, যেহেতু ওনার দ্বারা সব সৃষ্টি হয়েছে, এই যে শরীরের সকল ধরনের অর্গান গুলো, প্রত্যেকটা ক্রোমোজোম, প্রত্যেকটা স্নায়ু মস্তিষ্কের ভিতর দিয়ে বয়ে যাচ্ছে সারা শরীরে, না এটা আপনি বিশ্বাস করতে পারেন যে সে যেহেতু সব পারে সে তো এটাও পারবে, কিন্তু মানে এটা লজিক্যালি এটা মানে খুব পরিষ্কার ভাবে বোঝা যায় লজিক্যালি যখন আপনি চিন্তা করবেন। ভাই আমরা তো বিশ্বাস করি, আমরা তো ইসলামকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, বিশ্বাস করেন ঠিক আছে, রাসূলকে বিশ্বাস করি, তো আপনার কাছে যদি আমি বলি একটা যে কোনো একটা ক্লেম করি, তাহলে তো আপনার তো উচিত যে আপনি একটু যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করে তারপরে বিশ্বাসটা করা, একদম মানে অ্যাবসার্ড কথাবার্তা কেউ একজন বলবে আপনি সেটা মেনে নিবেন, মানে আপনি হয়তো মেনে নেবেন কিন্তু আমার মেনে নেওয়াটা আমার পক্ষে সম্ভব না, কারণ একটা জিনিসের যদি আমি ব্যাখ্যাটা না পাই, ব্যাখ্যাটা না বুঝতে পারি, তাহলে আমি কেন, তাহলে তো সেটা অন্ধবিশ্বাস হয়ে যাচ্ছে, যদি আপনি একটা জিনিস না বুঝে বিশ্বাস করেন তাহলে তো সেটা অন্ধবিশ্বাস। হ্যালো হ্যালো, তো ভাইয়া ওই যে সূরা মুমিনুনের 13 এবং 14 আয়াতে তারপর তাকে আমরা নতফা বা শুক্রবিন্দু হিসেবে স্থাপন করি এক নিরাপদ দুর্গে, তারপর আমরা নতফাকে রূপান্তরিত করি আলাকাতে শক্তভাবে আটকে থাকা জিনিসে, তারপর আলাকাকে রূপান্তর করি মুগদায় পিণ্ডতে, এরপর মুগদাকে রূপান্তরিত করি হাড় অস্তিত্বে, তারপর হাড় অস্তিত্বকে অস্থিকে ঢেকে দেই গোস্ত দিয়ে, তারপর আমরা তাকে বানিয়ে নিই অন্য এক সৃষ্টি। সুতরাং সর্বোত্তম স্রষ্টা আল্লাহ, কত যে বরকতওয়ালা। তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যদি উনি লিখতেন এই মানে গ্রন্থ, তাহলে উনি তো ছিলেন মানে লেখাপড়া করেননি, তো একজন উম্মি হয়ে উনি কিভাবে এই সায়েন্টিফিক জিনিসগুলো লিখবেন? যদি সত্যিকারের সায়েন্টিফিক না, এটা মোটেও সায়েন্টিফিক না, গ্রন্থ সায়েন্টিফিক ব্যাপার না আপু। এই জিনিসটা হচ্ছে গিয়ে যখন অ্যারিস্টটলের সময় থেকে এই কথাগুলো প্রচলিত আছে, আপনি যদি একটু করে একটু কষ্ট করে অ্যানাক্সাগোরাস কে, অ্যানাক্সাগোরাস এই সম্পর্কে কি বলেছেন, সক্রেটিস মানে অ্যারিস্টটল এই সম্পর্কে কি বলেছেন, একটু যদি গুগলে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন যে নবী মোহাম্মদের থেকে অনেক বেটার এক্সপ্লেনেশন ওনারা দিয়েছেন, নবী মোহাম্মদের থেকে অনেক চমৎকার ব্যাখ্যা ওনারা দিয়েছেন, আপনি একটু কষ্ট করে দেখেন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি হিন্দুদের ধর্মগ্রন্থ গর্ভ উপনিষদ, এটা হচ্ছে হিন্দুদের ধর্মগ্রন্থ, এটা লিখিত হয়েছে খ্রিস্টের জন্মের 1416 বছর আগে, যীশু খ্রিস্টের জন্মের 1416 বছর আগে, মানে মোহাম্মদের জন্মের 2000 বছর আগে, ঠিক আছে। এইখানে বলা আছে, এইখানে এই যে যেই কথাটা আপনি বললেন সেই জিনিসটা সম্পর্কে এই কথাগুলো বলা আছে, আপনি আমাদের ওয়েবসাইটে ঢুকে এই জিনিসটা পুরো পড়ে দেখতে পারেন যে সেখানে কি বলা আছে, ব্লাড এন্ড সিমেন সম্পর্কে, এমব্রায়ো সম্পর্কে, মানে বেশ চমৎকার কথা বলা আছে। এরপরে জবের পুস্তক, এটা হচ্ছে ইহুদিদের ইহুদি খ্রিস্টানদের একটা ধর্মগ্রন্থ, সেটা লিখিত হয়েছে 1000 খ্রিস্টপূর্ব, এখানেও একই ধরনের কথা বলা আছে, কাছাকাছি কথা। তারপরে আরো একটা ধর্মগ্রন্থ, ইহুদি খ্রিস্টানদের আরো একটা ধর্মগ্রন্থ একই কথা বলা আছে। এরপরে খ্রিস্টের জন্মের 460 থেকে 370 সাল আগে হিপোক্রেটাস নামক একজন দার্শনিক, তিনি বলেছিলেন 4টা স্টেজের কথা, আপনি দেখেন ফার্স্ট স্টেজে কি বলা আছে, আছে সেকেন্ড স্টেজে কি বলা আছে, এই স্টেজ থার্ড স্টেজে এবং ফোর্থ স্টেজে, এটা বলেছেন হিপোক্রেটাস। এটা উনি ছিলেন একজন গ্রিক ফিলোসফার এবং বিজ্ঞানী, ওনার মানে ব্যাখ্যাটা আরো চমৎকার। এখানে আপনি দেখবেন যে ডেভেলপমেন্ট হচ্ছে, একটার পর একটা ডেভেলপমেন্ট হচ্ছে। এরপরে অ্যারিস্টটল বলেছেন, অ্যারিস্টটল বলেছেন হচ্ছে মানে মুহাম্মদের জন্মের 800-900 বছর আগে, অ্যারিস্টটল কিছু কথা বলেছেন এই বিষয়ে, অ্যারিস্টটলের কথাটা আরো চমৎকার ব্যাখ্যা। এখানে আপনি দেখবেন আরো একটু ডেভেলপমেন্ট হয়েছে। এরপরে হয়েছে গিয়ে ডায়োসেলস হচ্ছে গিয়ে আরো চমৎকার কথা বলেছেন, তারপরে গ্যালেনুস আরো চমৎকার কথা বলেছেন। এরপরে হচ্ছে গিয়ে এই ওনার ব্যাখ্যাটা ছিল আরো অনেক বিস্তারিত এবং অনেক মানে চমৎকার ভাবে উপস্থাপন করা। এরপরে তালমুদে খ্রিস্টের জন্মের, না এটা খ্রিস্টের জন্মে না, এটা 200 খ্রিস্টাব্দে লেখা হয়েছে তালমুদে,
এইখানে আরো চমৎকার কথা বলা হয়েছে, এবং কোরআনে এরপরে বলা হয়েছে, কোরআনে ইসলাম ইসলামের ভিতরে কোরআনের ভিতরে মোহাম্মদ এই কথাগুলো বলেছে। আপনি এই জিনিসগুলো একটু কম্পেয়ার করে দেখেন যে মোহাম্মদ কোন নতুন কোন কথা বলেছে নাকি পুরনো কথাগুলো কি একটু ওলট পালট করে বলেছে। আপনি একটু কষ্ট করে আমাদের ওয়েবসাইটে ঢোকেন, আমি কেন ইসলামে বিশ্বাস করি না এই লেখাটা একটু পড়েন, পার্ট দুই এ আপনি এই জিনিসটা পেয়ে যাবেন, সমস্ত জিনিসগুলো এখানে দেয়া আছে। হ্যালো হ্যালো, হ্যালো, জি হ্যাঁ জি শুনতে পাচ্ছি। হ্যাঁ আপু, হ্যাঁ আমি আমি নিশ্চিত যে আমি মানে আপনি সক্রেটিসেরও তো কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, হোমারেরও কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা হচ্ছে গিয়ে একটা গ্রন্থ লিখতে দরকার, একদম অবশ্যই দরকার, এটা কোনো যুক্তি হয় না আসলে। হ্যালো, হ্যাঁ আপু, আপনি কি আর কিছু, আপনার ভিডিওটা আটকে যাচ্ছে, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। ভাইয়া হ্যাঁ ভাইয়া আপু, আপনার ভিডিওটা আটকে আটকে যাচ্ছে, আমি আর আপনার কথা ভালোভাবে শুনতে পাচ্ছি না। জি আচ্ছা ভাইয়া ভালো থাকবে। আচ্ছা আপু, আপনাকে আমি শেষে একটা লেখা একটু পড়তে বলবো, যে সমান মর্যাদা এবং সমান অধিকার, নারীর অধিকার, ইসলামে নারীর অধিকার কতটুকু, এই লেখা, এটা নিয়ে আমার একটা লেখা আছে, সেটা আপনি একটু পড়ে নেন, পড়ে নিয়েন কোনো এক সময়। সাদিয়া আপু, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, আপনাকে আপনাকে আমি অনুরোধ জানাবো যে না, ইসলামে নারীর অধিকার নিয়ে আমার একটা লেখা আছে, সেটা একটু আপনি একদিন করা যাবে সেই বিষয়টা নিয়ে। বাবা আমি লাইফ